নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শুক্রবার যে পাঁচ রাশির মহাপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। 17 মার্চ 2023 যে পাঁচটি সৌভাগ্যশালী রাশি মহাপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে, লিখে রাখুন, সেই রাশিগুলোর বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তবে আমি একটি কথা বারবার বলছি, ভিডিওর আলোচনাটা আপনারা অবশ্যই শুনুন, কারণ এখানে আমি অনেক কিছু বোঝানোর চেষ্টা করি এবং আপনারা যে জায়গাটা বুঝতে পারছেন না, সেই জায়গাটা কিন্তু আপনাদেরকে আমি ধরে শেখানোর কিন্তু চেষ্টা করি। অযথা অর্থ অপচয় করতে কৌশিকরাই বারবার বারণ করে, অর্থাৎ আমি বারবার বলি যে আমার যারা প্রোগ্রাম দেখছেন কি না, অযথা অর্থ অপচয় করবেন না। আপনি একটা অর্থ ইনভেস্টমেন্ট করছেন, 1 টাকা হোক, 100 টাকা হোক, 1000 টাকা হোক, কেন করছেন, সেখানে আপনার বেনিফিট কী থাকছে সেটা আগে দেখবেন। আপনি দুম করে অর্থ ইনভেস্টমেন্ট করছেন দিয়ে আপনার হয়তোবা লটারি লাগছে না, হতাশ হয়ে যাচ্ছেন। দেখুন, ভাগ্য একেই বলে ডেস্টিনি, এই জন্য নিজের জন্মকুণ্ডলী বা হস্তরেখা বিচার বিশ্লেষণ অবশ্যই করুন। আগামীকাল শুক্রবার বরিয়ান যোগে পাঁচ রাশির প্রাপ্তির সম্ভাবনা কিন্তু নিশ্চিত রয়েছে। রাহুকাল রয়েছে 10:25 থেকে 11:55 পর্যন্ত। এই সময় জানেনই, প্রতিদিন বলি যে কোনো শুভ জিনিস, শুভ কাজ, ইনভেস্টমেন্ট আপনারা করবেন না। এবার আসি আগামীকালের পাঁচটি রাশির কথায়। দেখুন, আপনার হস্তরেখাতে চিহ্নগুলো আগে দেখুন তো, যে চিহ্নগুলো লটারি প্রাপ্তির ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করে সেই চিহ্নগুলো আছে কি না, অথবা আপনার নবাংশ চার্টে অথবা আপনার জন্মকুণ্ডলিতে 4টি গ্রহের পজিশন কেমন রয়েছে, রাহু শুক্র বুধ শনি, এই 4টি গ্রহ আপনার জন্মছকে কেমন রয়েছে। রাহু আমাদেরকে কি করে, চটজলদি এই প্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য করে। হঠাৎ প্রাপ্তি, হঠাৎ কোনো চাকরি, হঠাৎ অর্থ, হঠাৎ ব্যবসাতে প্রচুর অর্থ চলে আসা, হঠাৎ ডেভেলপমেন্ট, যে কর্মক্ষেত্রে আছেন সেখানে হঠাৎ আপনি অনেক উচ্চ শিখরে চলে গেলেন, এই সম্পূর্ণটা ডিপেন্ড করে হচ্ছে রাহু। তো আপনার জন্ম কুণ্ডলিতে রাহু গ্রহ কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনার এই যে প্রাপ্তির জায়গাটা কতখানি রয়েছে। প্রাপ্তি এখন আপনার 100 টাকা হতে পারে, আবার 1 কোটি টাকা হতে পারে, এখানেই আকাশ পাতাল পার্থক্য। আপনি হয়তো 500 টাকা প্রাপ্তি নিয়ে বাড়ি ফিরছেন, কেউ হয়তো 50 লক্ষ টাকা প্রাপ্তি নিয়ে বাড়ি ফিরছে, কেন, কারণ একই দিনে তো আপনারা কাজটি করেছিলেন, কিন্তু আপনার ক্ষেত্রে 500 টাকা, আপনার বন্ধুর ক্ষেত্রে 50 লক্ষ টাকা হলো কেন। এই জায়গাটা হচ্ছে ডেস্টিনি। আমি এই জন্য বলি, বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে ভাগ্যভাবকে স্ট্রং করুন, কারণ এটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা।
কারণ ভাগ্য যদি আমার সাথ না দেয়, আমি প্রচুর প্রচেষ্টা করি না কেন, আমার কিন্তু প্রাপ্তি ঘটবে না। আর ভাগ্য যদি আমার সাথ দেয়, তাহলে খুব অল্প সময়ের মধ্যে আমার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। এটা একমাত্র একজন দক্ষ অ্যাস্ট্রোলজার আপনাকে সঠিকভাবে কিন্তু জানিয়ে দিতে পারবে। কারণ আপনার জন্ম কুষ্টিতে যে ভাবগুলো স্ট্রং থাকা দরকার, তার উপর ডিপেন্ড করে আপনি প্রাপ্তি ঘটানোর কিন্তু চেষ্টা করছেন, কিন্তু আপনার প্রাপ্তি ঘটছে না। অল্পের জন্য, দু এক নাম্বারের জন্য যাদের বড় ধরনের অর্থপ্রাপ্তিতে মিস হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে আমি একটি কথা বলবো, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করে আপনার জন্মকুণ্ডলিতে এই প্রাপ্তির সম্ভাবনাটা বৃদ্ধি ঘটানো কিন্তু সম্ভব। দেখুন, যাদের খুব অল্পের জন্য, দুই এক নাম্বারের জন্য, তারা অবশ্যই রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ। আগামীকাল শুক্রবার যে পাঁচ রাশির আমি কথা বলবো, কম হোক বেশি হোক, যদি আপনার জন্মছকে গাঢ় যোগ থাকে, নিশ্চিত রূপে আপনার কিন্তু প্রাপ্তি ঘটবে। নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি আগামীকালের জন্য, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনাদের যে টার্গেট নাম্বার 4-1, সময় দুপুর 1:34 থেকে 3:01 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির আপনাদের টার্গেট নাম্বার 6 এবং 4। আপনাদের শুভ সময় সকাল 9 থেকে 10:22 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি কর্কট রাশি। কর্কট রাশির টার্গেট নাম্বার, সেটি হচ্ছে 5। আপনাদের যে শুভ সময় সকাল 7:49 থেকে 10:22 পর্যন্ত, সময়টা খুব টাইম আছে, কিন্তু এই সময়ের মধ্যে আপনারা হয়তো একটা ভাগ্যের পরীক্ষা করতেও পারেন। এরপর যে রাশি, সিংহ রাশি। সিংহ রাশির টার্গেট নাম্বার, সেটি হচ্ছে 7 এবং 9। সময় সকাল 11:22 থেকে আপনার 12:34 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো, প্রাপ্তির একটা বড় যোগ সৃষ্টি হয়েছে, সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির যে সময়টা আমি দেখতে পাচ্ছি, 12:12 থেকে 1:44
পর্যন্ত। আপনাদের যে টার্গেট নাম্বার 5 এবং আরেকটি যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে আপনাদের 3, অর্থাৎ এই যে 5টি রাশির আমি কথা বললাম কি না, এই 5 রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। নমস্কার, ধন্যবাদ।